রাজ্যের প্রান্তিক শহর সাব্রুম মহকুমার অন্তর্গত সাব্রুম নগর পঞ্চায়েতের অধীন সাব্রুম নগর পঞ্চায়েতের পেছনের রাস্তার বেহাল দশা। এ নিয়ে সাধারণ এলাকাবাসী বহুবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে সাধারণ জনগণ জানান যে আগামী দিনে রাস্তা যদি সংস্কার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এটা কোন জায়গা? এডিলো বিরানন বলি পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর। এই রাস্তাটা কত মধ্যে মানে এরকম খারাপ? মাসতিনে কেউ আসছিল? না না, কোনোদিন তো কেউ আসেনি। তো এ নিয়ে আপনারা কেউ জানাইছেন? আমি পঞ্চায়েতে জানাইছিলাম একদিন। তো পঞ্চায়েত জানাবার মানে রাস্তাটা খারাপ হয়ে কেউ আসে না? না, পিডব্লিউতে কেউ বসেছিল, বসে না তা জানি। আপনারা এ নিয়ে কেউ দরখাস্ত দিয়েছেন? না, দরখাস্ত দিয়েছেন। তখনের তো দেখা যাইতে আছে যে এটা নগর পঞ্চায়েতের আন্ডারে। রাস্তাটা নগর পঞ্চায়েতে কিন্তু বেশি আগে পঞ্চায়েতের লোকে চলাফেরা করে, গ্রাম পঞ্চায়েতের লোক আড়াঘোড়া করে। না তো তখন আপনারা কি চান? মানে রাস্তাটা সংস্কার আর কি। রাস্তাটা সাব্রুম থেকে রানা দাসের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।